নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুরা পদপ্তরের সূত্রের খবর অনুযায়ী বিপুল বর্ষায় ভাসবে রাজ্য। মৌসুমে সবচেয়ে বেশি বৃষ্টি কি মঙ্গলবার হচ্ছে, কি বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর? এরই সঙ্গে জানিয়ে দেবো কোন কোন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে এবং উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, তা বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান বেলটি অল্পে সিলেক্ট করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন, এতে লেটেস্ট আবার আপডেটগুলি সবার আগে পেতে। চলুন বন্ধুরা, কী বলেছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলি আজ সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, ভারী বৃষ্টি হবে 2-24 পরগনা, বীরভূম, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। তবে আগামীকাল মঙ্গলবার বেশ বেশি বৃষ্টির সম্ভাবনা 2-24 পরগনা, 2 মেদিনীপুরে। এরপর অর্থাৎ 28 তারিখ থেকে বৃষ্টি কমবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। 29 তারিখ থেকে অনেকটা বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, 28 তারিখ থেকে উত্তরবঙ্গে আবার বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশেষ করে আলিপুর আবহাওয়া দপ্তর কোচবিহার ও জলপাইগুড়িতে বাড়বে বৃষ্টি। আগামী 5 দিন দুই বঙ্গে একই তাপমাত্রা একই থাকবে। একটি নিম্নচাপ উড়িষ্যা সংলগ্ন ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের উপরে তৈরি হচ্ছে, তা আজ মৎস্যজীবীদেরকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 29 তারিখ যখন বৃষ্টির পরিমাণ কমে যাবে তখন তাপমাত্রা সামান্য বাড়বে, কিছুটা অস্বস্তিকর তৈরি হবে দক্ষিণবঙ্গে। সকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রাজ্য জুড়ে বিক্ষিপ্ত থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। উপকূলীয় ও সংলগ্ন জেলাগুলিতে 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। বুধবার থেকে ফেবে ভারী বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গে। আপাতত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও আর্দ্রজনিত অস্বস্তিকর থাকবে। বাংলা পেরিয়ে দ্রুত খুব এগিয়ে চলছে বর্ষা। আগামী 2-3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু গুজরাট, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব বেশিরভাগ অংশে ঢুকে পড়বে বর্ষা। উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিবর্তা নিম্নচাপে পরিণত হয়েছে। উড়িষ্যা ও বাংলার উপকূলে নিম্নচাপে অভিমুখী উড়িষ্যা উপকূলের দিকে ওই নিম্নচাপ ক্রমশ পশ্চিমবঙ্গের উপর দিয়ে পশ্চিমের দিকে সরবে। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা, মৎস্যজীবীদের উত্তর ও পশ্চিমে বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। এছাড়াও উত্তরপ্রদেশের উপরে রয়েছে একটি ঘূর্ণিবর্তা। দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলেই আজ ও কাল বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। বুধবার থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে 5 জেলায়ও দিয়েছে এবং দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িদের মধ্যে কোচবিহার ও আলিপুরদুয়ারে বেশি বৃষ্টির আশঙ্কা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে।